আমেরিকা গণতান্ত্রিক সম্মেলন ডাকছে আমেরিকা কি আমেরিকা কি জাতিসংঘ তার কি রাষ্ট্র আর কিছু না আমেরিকা যখন আমার স্বাধীন রাষ্ট্রের তখন তার ভূমিকাটা ছিল কি স্প্লিট সেটা কি গণতান্ত্রিক কারবার ছিল জেনারেল নরিয়েগাকে পানামার থেকে বিমানে করে ধরে নিয়ে মেরে ফেলা এটা কি গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল ওসামা বিন লাদেনকে পাকিস্তানের ভিতর থেকে ধরে নিয়ে খুন করে ফেলা এটা কি গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল ভুল তথ্যের ভিত্তিতে সাদ্দামকে মেরে ফেলা এটা গণতন্ত্র ছিল লিবিয়ার গাদ্দাফির ঘটনা কি গণতন্ত্র ছিল এ কাজে গণতন্ত্র এক একজনার জায়গায় এক এক রকম আমাদের দেশে যখন আমাদের কেনা চাল খাবার সেই খাবার ফিরিয়ে নিয়ে কৃত্রিম খাদ্য সংকটের সৃষ্টি করা হয়েছিল এটা কেউ গণতন্ত্র ছিল জাতির জনককে হত্যাকারীদেরকে তাদের দেশে পুনর্বাসন করে তাদের প্রোটেকশন দেওয়া হয়েছে এটা কি গণতন্ত্র ছিল এই জন্য গণতন্ত্র কিন্তু যার যার প্রেক্ষাপটে গণতন্ত্র তার মতো করে হিসাব করে এখন আমি দু একটা কথা বলি দাদা বলছেন স্যাংশনের জায়গা আচ্ছা যদি র্যাবের অপরাধ হয় স্যাংশন ধরে নিজের অপরাধ হয়েছে র্যাব যে অপারেশন ক্লিন হার্ট করলো ভয়ঙ্করভাবে নির্মম ভাবে বিএনপি লোক খুন করছে আওয়ামী লীগের খুন করছে সেই সময় র্যাবের বিরুদ্ধে কেন আপনারা মুখে কুলুপেটেছিলেন এটা আপনার কোন স্যাংশন বঙ্গবন্ধুকে যারা খুন করলো তাদের বিচার করা যাবে না এই আইন যারা তৈরি করলো তাদের বিরুদ্ধে কি স্যাংশন করছিলেন জিও রহমানের স্বাক্ষরে উনিশশো উনআশি সালে পার্লামেন্টে এপ্রিলে বিল পাশ হয়েছিল সেটা কোন স্যাংশন ছিল আবার যাদের বিরুদ্ধে আজকে স্যাংশন দিচ্ছেন পরের দিন আবার বলতেছেন যে তাদের কারণে এই দেশে জঙ্গি এবং অন্যদের উত্থান কিন্তু স্তিমিত হয়েছে কাজে এই স্যাংশনটা যার যার মতো করে বলে প্রতিবেশী রাষ্ট্র ভারতের নরেন্দ্র মোদীকে কিন্তু স্যাংশন দেওয়া হয়েছিল পরে কিন্তু তাকে আবার লাল গালিচে সম্বর্ধনা দেওয়া হয়েছে দাদা বলছেন ষড়যন্ত্র করে না আর বিএনপির সৃষ্টিটাই তো ষড়যন্ত্রের মধ্য থেকে হয়েছে বিএনপি যে অবৈধভাবে ক্ষমতা দখল করার ভিতর থেকে রাষ্ট্র ক্ষমতার অপব্যবহার করেছিল আপনি সিম্পলি ধরেন আপনি আর্মির অফিসার আপনি কি রাজনীতি করতে পারবেন ল ডাজ নট পারমিটেড তা আপনি ইউনিফর্ম পর অবস্থা বলেন প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম আমি যে ওর রাষ্ট্রপতি আমাকে হ্যাঁ বা না বলেন সুপ্রিম কোর্ট রায় দিয়ে বলছে যে এই রাষ্ট্রক্ষমতা দখল করা ছিল ষড়যন্ত্র কাজ অবৈধ কাজ রাষ্ট্রদ্রোহিতা ষড়যন্ত্র বিএনপি আবার কিভাবে দেখেন বিজেপি ক্ষমতা আসার পরে বিএনপির অফিস থেকে বলল অমিত শাহ ফোন করছে বিএনপিকে কথা বলার জন্য পরে যখন খোঁজ খবর নেওয়া গেল অমিত শাহর নামে কোনো ফোনই আসে নাই ভারতের বাকি সরি আমেরিকার চারজন কংগ্রেসম্যানে স্বাক্ষর জাল করে একটা স্টেটমেন্ট দিয়ে দিল পরে দেখা গেল যে এই কংগ্রেসম্যানরা স্বাক্ষরই করে নাই একটা বড় আর্টিকেল লেখা হলো আমেরিকার পত্রিকায় যে বাংলাদেশকে কোনো সাহায্য করবে। না আর্টিকেলের লেখক খালেদা জিয়া প্রথম দিকে বলেন ঠিকই লিখছে মধুৎসাহ বলেন ঠিকই লিখছে যখন এটা নিয়ে ভয়ঙ্কর অবস্থা হলো তখন বলে আমরা লেখি নেই বেগম খালেদা জিয়ার নামে কেউ হয়তো লেখে ওখানে ছাপিয়েছে বিএনপির কারবারটাই হচ্ছে ষড়যন্ত্র দ্বিতীয় হচ্ছে মন্দির ভাঙার কথা বলছেন দাদা যে দুর্গাপূজায় হ্যাঁ কয়েকটি জায়গায় ঘটনা ঘটছে অ্যাকশন নিয়েছি কিন্তু এ ঘটনা কিন্তু ঘটে নাই বিএনপির আমলে ঘট পূজা করতে হয়েছে এক মন্দিরেও পূজা হয়নি বাংলাদেশের সেই ঘট পূজার ন্যাক্কারজনক ঘটনা এবং দুই হাজার একের অক্টোবরের পরে একুশ হাজার লোককে মারা হয়েছে যার ভিতর সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোক ছিল সীমা সাহার কথা মনে আছে পূর্ণিমার কথা মনে আছে পূর্ণিমা মা বলতেছিলেন যে আমার বাচ্চা মেয়ে বাবা এক একজন করে আসো এই নিষ্ঠুরতা বর্বরতার ঘটনা সাম্প্রদায়িক শক্তিকে ক্ষমতায় নিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীকে অসাম্প্রদায়িক ছিল মতিউর রহমান নিজামকে অসাম্প্রদায়িক ছিল আলী হাসান মুজাহিদকে অসাম্প্রদায়িক ছিল হসন সাইদিকে অসাম্প্রদায়িক ছিল তাদের নিয়ে সরকার গঠন করে অসাম্প্রদায়িকতা দেখাবেন বাংলাদেশের মানুষের সাম্প্রদায়িক সম্প্রীতি রাজনৈতিক স্ট্যান্ডটা নামে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের অধিকারকে নিশ্চিত করে ধর্মনিরপেক্ষতাকে রেখা রাখা হয়েছে আচ্ছা সিম্পলি বলেন সংবিধানের আটত্রিশ অনুচ্ছেদে ছিল যে কোনো ধর্মভিত্তিক সংগঠন হবে না জিয়া রহমান এসে সে আটত্রিশ অনুচ্ছেদ কর্তন করে লেখলো ধর্মভিত্তিক দল করা যাবে সেখান থেকে কিন্তু সর্বপ্রথম মাওলানা আব্দুর রহিমের নেতৃত্বে আইডিয়াল তৈরি হয় ইসলামিক ডেমোক্রেটিক লিগ বেনামিতে যেটা ছিল জামাত ইসলাম তারপরে কিন্তু খানে সবুর বেরিয়ে আসলেন শাহাজিজ বেরিয়ে আসলেন তারপর গোলাম আজমকে দেশে নিয়ে আসা হলো এইভাবে বাংলাদেশটাকে টোটালি একটা মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে পাকিস্তানে পরিণত করা এবং সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করার যে কাজ বিএনপি করছে সেইখানে মানুষ এখন কিন্তু হাবুড খাচ্ছে আমরা চেষ্টা করতেছি ফিরিয়ে আনার জন্য